আসসালামু আলাইকুম ভোজন রসিক বাঙালিদের ভাজা পোড়া খাওয়ার ঝোঁকটা একটু বেশি তাদের কথা মাথায় রেখে আজকে আমি স্বাস্থ্যসম্মত উপায়ে সবজির পাকোড়া তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক বা বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটা নিতেও পারবেন আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর নিয়েছি ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি একটার অর্ধেক একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিতে হবে যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুপাতে দিয়ে নিবেন আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব ঠান্ডা পানি দেওয়া যাবে না এবং বেশি গরম পানি দেওয়া যাবে না একদম আঙুল চোবানোর মতো গরম হতে হবে এখন দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব এখানে আমার এক কাপ পানি লাগেনি হাফ কাপের একটু বেশি লেগেছে এখন আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে আসলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব। আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা রাশ মিডিয়াম টু লোয়ে রেখে এই রকম করে দিয়ে দিচ্ছি চুলে রাশ কিন্তু এই সময় হাই হিটে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে ফুলে বড়ো বড়ো হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত মুসমুসে হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি এর চেয়ে কিন্তু বেশি কালার করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সবজির পাকোড়া দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা একবার হলো এইরকম করে বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার এই নাস্তাগুলো বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে আপ্যায়ন করতে পারবেন এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ